আজকের এই ভিডিওটি প্রাইমারি ডেট শেষ হওয়ার পর ফার্স্ট ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা খুবই ছোট্ট একটি তথ্য ছোট্ট একটি ইনফরমেশান আমরা দেখে নেব এই ধরনের বিষয়গুলো অবশ্যই জেনে রাখতে হবে ছোট ছোট ভিডিও আকারে যে ইনফরমেশানগুলো পাবো এখন অবশ্যই সেটা চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব একটু একটু করে জাস্ট দেখে রাখতে থাকো কে বলতে পারে কখন কোন দিন কোন এক্সামে কাজে লাগবে এখন বলা মুশকিল কোন এক্সামে কোন ধরনের প্রশ্ন কিভাবে কাজে আসে তো জাস্ট ছোট ছোট ভিডিও আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো কিছু কিছু ইনফরমেশান যেগুলো পাবো অবশ্যই খেয়াল রাখবে সে প্রাইমারি ডেট হোক বা আপার প্রাইমারি ডেট হোক সে যেদিনই যে পরীক্ষা হোক না কেন হবে অবশ্যই কোনো না কোনো দিন সেদিন অবশ্যই কাজে লাগতে পারে তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্যালারি এই শব্দটা আমরা সকলেই জানি বা এই শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত তো এই স্যালারি শব্দটি কিভাবে এসছে সেই সম্পর্কে আজকে ছোট্ট একটু ইনফরমেশান আমরা দেখে নেব অবশ্যই একটু খেয়াল রাখতে পারো বা একটু মনে রাখতে পারো দেখে নিতে পারো প্রশ্ন যদি কোনো দিন চলে আসে এবার বলা মুশকিল কোন দিন কখন কিভাবে কোন প্রশ্ন আসে অবশ্যই কিন্তু কাজে লাগবে তো এবারে একটু ভালো করে দেখে নাও এখনকার যে প্রচলিত শব্দ স্যালারি এই স্যালারি শব্দটি এসছে সল্ট থেকে তো এর পেছনে কারণটি কি খেয়াল রাখবে যে প্রাচীন রোমের যে সেনাবাহিনীর অফিসার তাদের নুন বা লবণ কেনার জন্য যে অর্থ বা টাকা দেওয়া হতো তাকে বলা হতো স্যালারিয়াম এর থেকেই স্যালারি শব্দের উৎপত্তি জাস্ট এইটুকু একটু খেয়াল রাখবে কাজ হয়ে যাবে তো আজ এতটুকুই এরপর যখনই কোনো ইনফরমেশান পাবো ছোট ছোট অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করব একটু করে জাস্ট দেখে রাখবে কোনো না কোনোভাবে কিন্তু হেল্প হতে পারে তো আজ এতটুকুই বাই